এসপি অ্যাপয়েন্টেড করেছেন, বিশেষ করে ডিসি, এবং সেখানে বলছে যে 56 জনের মধ্যে 49 জন ডিসি প্রিভিয়াস গভর্নমেন্টের নিয়মিত সুবিধাভোগী। এখন যদি 1 বছর 6 মাসের মধ্যে একটা নির্বাচন হয়, আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে? আপনারা দেখছেন প্রবাস বার্তা। এখনো মূল কালপিটরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, তো আমার সন্দেহ সরকার কি তাদেরকে একটা স্পেস দিচ্ছে কিনা। এবং কিছুদিন আগে 56 জন ডিসি অ্যাপয়েন্টেড হয়েছে, আপনারা জানেন, সেখানে একটা অভিযোগ এসেছে যে আমাদের এই আন্দোলনের আবার সমন্বয়কদের কেউ কেউ ডিসি এসপি অ্যাপয়েন্টেড করেছেন, বিশেষ করে ডিসি, এবং সেখানে বলছে যে 56 জনের মধ্যে 49 জন ডিসি প্রিভিয়াস গভর্নমেন্টের নিয়মিত সুবিধাভোগী। তাহলে এই যে আমরা যে একটা পরিবর্তনের রাজনীতির কথা বলছি, যারা আমাদেরকে এই পথ দেখালো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ, আমাদের ভাই বোনেরা, আবার তাদের সমন্বয়কদের বিরুদ্ধে যদি এই ডিসি অ্যাপয়েন্টমেন্টের অভিযোগ আসে, সেটা কিন্তু আবার এই আন্দোলনকে কিন্তু প্রশ্নের মুখে ফেলে দেয়। সুতরাং এই কাজের সাথে কে ইনভলভ ছিল সেটা একটা তদন্ত এবং বিচার তো হওয়া দরকার, কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না আসলেই কোনো সমন্বয়ক এটা করেছে কি না, কিংবা তানভীর কোন ব্যক্তি যিনি সচিবালয়ের আপনার একজন জয়েন্ট সেক্রেটারির সাথে মিলে এই অ্যাপয়েন্টমেন্টগুলো করেছেন। 6 মাস 1 বছর আগে আমার বক্তব্য পাবেন, আমরা বিগত সরকারের সময় বলেছিলাম যে 2 বছরের জন্য একটা জাতীয় ঐক্যমত্যের সরকার দরকার, যারা এই রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে রাষ্ট্রকে একটা মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। এখন যদি 1 বছর 6 মাসের মধ্যে একটা নির্বাচন হয়, আপনাদের কি মনে হয় বিদ্যমান ব্যবস্থার খুব বেশি পরিবর্তন হবে? এখন যারা সম্ভাব্য দল আছে ক্ষমতা আসার মতো, আমরা তো দেখেছি যে এই দলগুলো অতীতেও এই দলগুলোই ক্ষমতায় ছিল, তাদের কর্মকাণ্ড চরিত্র দেখেছি, রাতারাতি তো চরিত্রের বদল হবে না। সেই জায়গা থেকে এখন বর্তমান যে সরকার আছে, তারা আপনার আমার আমাদের সকলের সমর্থিত সরকার, আজকের যে এই বিতর্কের এই জায়গাটাতে যে সুন্দর দুটি স্লোগান ছিল যে যুক্তির আকাশে প্রতিবাদী সূর্য, তুমি সাইদ তুমি মুগ্ধ, দুজন আমাদের এই আন্দোলনের শহীদদের নামকে কানেক্ট করে একটা ছন্দ লেখা হয়েছে, তো এই শহীদদের যে স্পিরিট ছিল, একটা পরিবর্তনের বাংলাদেশ। এই আন্দোলনে কেন কৃষক শ্রমিক জীবন দিল? তারা বিসিএস দিবে, তারা এমপি হবে, মন্ত্রী হবে? না, তারা চেয়েছিল যে সরকার পরিবর্তনের পরে দ্রব্যমূল্যর দামটা যদি কমে, সরকার পরিবর্তনের ফলে আমি যদি একজন মুক্ত সাংবাদিক হিসেবে আমি লিখতে পারি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমি আমার মর্যাদা নিয়ে বাস করি, তাহলে তাদের জন্য এই পরিবেশ নিশ্চিত করতে হলে রাজনীতিতেও পরিবর্তন দরকার। এই সরকার একটা অরাজনৈতিক সরকার, রাষ্ট্র পরিচালনা একটা রাজনীতি, সুতরাং অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে একেবারে পূর্ণ রাজনীতি কিংবা পরিপূর্ণভাবে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। আমরা যেটা বলেছিলাম যে এই অরাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি রাজনৈতিকভাবে বিভিন্ন দল থেকে কিছু প্রতিনিধি নিয়ে এটাকে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট করা যায়, যেটাকে আপনারা জাতীয় ঐক্যমত্যের সরকার বলেন বা জাতীয় সরকার বলেন। কারণ হচ্ছে রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো এই সরকারের সবচেয়ে বড় সহযোগী পার্টনার হবে। সেখানে রাজনৈতিক দলগুলোর সাথে যদি সরকারের দূরত্ব থাকে, রাজনৈতিক দলগুলো কেউ কেউ বলছে সরকার আবার বিগত অনিলেবেনের মতো একটা কিংস পার্টি তৈরি করে কিনা, বিরাজনীতিকরণ প্রক্রিয়ার দিকে যায় কিনা, সেই জায়গা থেকে 2 বছরে অনেক রাজনৈতিক দল একমত হবে না। কিন্তু যখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা এখানে থাকবে, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে সরকার কি হচ্ছে, তারা জানতে পারছে। আপনারা দেখছেন প্রবাস বার্তা।